নমস্কার বন্ধুরা, জব লিখছিতে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গের চাকরি প্রাপ্তিদের জন্য সুখবর, নদিয়া জেলায় শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ প্রক্রিয়া চলছে, সে সময় কাজ বিস্তারিত জানাবো। নোটিশটি প্রকাশিত হচ্ছে 9 ফেব্রুয়ারি। পদের নাম, এখানে তিন ধরনের পদের কথা বলা আছে। প্রথম প্রকার পদের নাম হচ্ছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার। মোট শূন্যপত্রের যে একটি বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। যোগ্যতা, গ্রাজুয়েশন পাস করতে হবে। বেতনকার চাকরি বলে প্রতি মাসে 23,170 টাকা করে বেতন দেওয়া হবে। পরের পদের নাম প্যারা মেডিকেল স্টাফ। মোট শূন্যপত্রের যে একটি বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। যোগ্যতা, উচ্চ মাধ্যমিক পাশ করলে আমরা আবেদন করতে পারবেন। বেতনকার চাকরি বলে প্রতি মাসে 12,000 টাকা করে বেতন দেওয়া হবে। পরের পদের নাম হচ্ছে হাউস মাদার। মোট শূন্যপদের যে একটি বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হলেই আপনি আবেদন করতে পারবেন। যোগ্যতা, উচ্চ মাধ্যমিক পাশ করলে আপনি আবেদন করতে পারবেন। বেতন এখানে চাকরি বলে প্রতি মাসে 14,564 টাকা করে বেতন দেওয়া হবে। আবেদন পদ্ধতি, অফলাইনের মাধ্যমে আবেদন করবেন। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পদ্ধতি ডাউনলোড করে নেবেন। তারপর সঠিক তথ্য দিয়ে আবেদন পদ্ধতি পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস আবেদন পত্রের সঙ্গে যুক্ত করে একটি মুখবন্ধ খাতার ভিতরে ভরে এই ঠিকানায় পাঠাবেন। নিয়োগ পদ্ধতি, লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ মাধ্যমে প্রাপ্তি নিয়োগ করা হবে। আবেদনের শেষ থেকে 7 মার্চের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো বন্ধু, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং চকলেট সিগার সাবস্ক্রাইব করে রাখবেন।